আরজিকর মেডিকেল কলেজ। আর এই আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে রাজ্য তথা দেশ তোলপাড়। অভয়ার হয়ে বিচার চাইতে জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সামিল হয়েছেন এই আন্দোলনে। কৃষক থেকে ডাক্তার সকলেই প্রতিবাদ জানাচ্ছেন তাদের নিজেদের ভাষায়। ঠিক সেইভাবেই অভয়ার বিচার চেয়ে বিনামূল্যে মানুষের সেবা করে নীরবে প্রতিবাদ জানালেন ডক্টর সিরাজ আহমেদ। আমি আজকে একটা এরকম ফ্যামিলির ইনসিডেন্ট বলবো, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। একটা খুব নিডি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, হাজব্যান্ড বাই বোথ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, পেশেন্টের যে ছ মাস ধরে পুরো কলকাতা হসপিটালে সব জায়গায় ঘুরছিল, তাদের কিছুদিন প্রোটেস্ট জন্যে ওটি হচ্ছিল না, নাহলে কমপ্লেক্সিটির জন্যেও ওটি হচ্ছিল। সে হাজব্যান্ডের পুরো ফুল প্যারালাইসিস লোয়ার লিম্বের, তার সাথে সাথে কাইফোসিস, সিভিয়ার হার্টের প্রবলেম, পেশেন্টের মাস্টেনিয়া গ্র্যাভিস, মানে এতগুলো প্রবলেম ছিল, সেই জন্য ওর ওটি হতে পারছিল না। তার ওটি আমরা টোটালি ফ্রিতে করলাম, ইভেন সমস্ত টেস্ট, ওটি পরে মেডিকেশন, ইভেন পেশেন্টের আইটিউতে রাখতে হলো দুদিন, ওটি পরে এই পেশেন্টে আমরা ওটি করলাম। সো এই ওটিটা আমি টোটালি ডেডিকেট করছি আমার আরজিকারে যে ইনসিডেন্টটা হয়েছে অভয়াকে। আর আমি বাকি আমার কলিগকে ডক্টরসকে রিকোয়েস্ট করবেন, আপনার একটা ওটি, সিঙ্গেল ওটি এর জন্য একটা ডেডিকেট করুন। প্রচুর লোক গরিব আছে, তাদের দরকার আছে, সেটা বলবো, এটা প্লিজ করুন। আর আমার জুনিয়র ডক্টরসকে আমি বলবো, আপনারা প্রোটেস্ট করুন, বাট সাথে সাথে আপনারা এই এমার্জেন্সি পেশেন্ট যে মেডিকেল কলেজে আসছে তাদেরকেও দেখতে হবে, তারা আমাদের দায়িত্ব আছে। ওটার জন্যে একটা ইনসিডেন্টস ইনিয়াস হয়েছে, তাদের জন্য আমরা আর একটা লাইফ না হারাই, এটা আমাদেরকে করতে হবে, দেখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা বুঝতে হবে, এটা আমি বলবো, এটা আমি রিকোয়েস্ট করবো, হাত জোড়ে আপনাদেরকে রিকোয়েস্ট করবো কি আপনারা এমার্জেন্সি পেশেন্টসকে দেখুন, সাথে সাথে প্রোটেস্ট করুন। উই ওয়ান্ট জাস্টিস, বাট উই অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু সেভ দ্য লাইফ অফ আদার নিডি পেশেন্টস অলসো। थैंक यू वेरी मच। बहुत अच्छा लगा सराज सर, बहुत अच्छा है, हम सबका सुन के लिया कि बहुत गरीब की मदद करते हैं, यही सोच के हम निकला सराज सर के पास भी है। हम जब भी गए तो उनको सलाम किए हैं और सराज सर बहुत सरफराज करके अच्छी दुआएं दी हैं हमको, और जितने भी टेस्ट किए हैं सब फ्री किए हैं, एक पैसा हमसे लिया नहीं, यहाँ तक कि ऑपरेशन भी कोई डॉक्टर हमको लेने के लिए नहीं खोज रहे थे, कोई हॉस्पिटल भी भर्ती लेने के लिए नहीं खोज रहे थे, लेकिन डॉक्टर सिराज अहमद सर वो हमको जिससे लिया कि हम ऑपरेशन करेंगे, उनके ऑपरेशन किया है, बिल्कुल मुफ्त में दिया है, एक पैसा हमसे नहीं लिया। सिराज सर बहुत मदद करते, फरिश्ता है, और बल्कि हम दोनों को पैसे भी दिए हैं कि ले जाओ, और मेरा कान जो खराब था उनको भी सही करवाए हैं, बहुत अच्छा लगता है, हर गरीब भैया लोग साथ देने, जो दोनों भाई जान दिए उन लोग भी हम लोग के लिए बहुत मदद की, बहुत जगह जगह वो लोग मदद की। ठीक है, हम अल्लाह से दुआ करते हैं। ठीक है, ठीक, नमस्ते जी जी।